আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়ায় লাশ বহনকারী একটি অ্যাম্বুলেন্স শ্যানালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে তিনজন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের জটিল রোগে আক্রান্ত এক ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। বুধবার ভোর রাতে মৃতের স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার শ্যানালপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে ওই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী আহত হন। স্থানীয়রা পুকুর থেকে লাশ উদ্ধার করে মৃতের বাড়ি পৌঁছে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পুকুর খননের কারণে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় এরকম দুর্ঘটনা ঘটছে। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।